উপস্থিত আজকের এই মানববন্ধন কর্মসূচি সম্মানিত এটা করা হয়েছে। এইভাবে নানা রকম এইভাবে বিচার কার্য পরিচালনা করেন, তাহলে আমরা নিরপেক্ষ বিচার কারতে পারি। বলা হয়, আগে বলা হতো যে 14 ঘন্টা হত্যাকারীকে বিচারের আওতায় আনা হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে। বিচারের আওতায় নিয়ে আসুন, আমরা স্বাধীন বাংলা পক্ষে এবং এই মানববন্ধনের যিনি আয়োজক সমাজের অবক্ষয়, আজকে সমাজের মানুষের যে